গাইজ, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্লাইট। আমি শ্যাম, আমি কথা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখব সেটা শো তোমাদের সবার পছন্দের ফিরোজ হাসানের ফ্রি মোশন চ্যানেল থেকে। তোমরা জানো সবাই যে কী ধরনের ভিডিও এখানে থাকে, তো নতুন করে কিছু বলার নেই। বিভিন্ন জায়গায় বিভিন্ন যারা প্রয়োজনীয় মানে নিডি পার্সন রয়েছে তাদেরকে হেল্প করা, এবং প্রচুর মানুষ রয়েছে আমাদের সমাজে সমাজ জীবনে যারা ভিক্ষা করে খায়, যারা দুমুঠো খেতে পায় না, প্রচুর সংগ্রাম করে জীবন অতিবাহিত করে, তো সেই সমস্ত মানুষদেরকে হেল্প করা এটা ফিরোজ ভাইয়ের একটা কি বলবো খুব ভালো কাজ, এবং সেই কাজকে অ্যাপ্রিসিয়েট করা আমাদের দরকার এবং আমরা করিও। তো যাই হোক, আজকের যে ভিডিওটা আমরা ফিরোজ ভাইয়ের দেখবো সেটার টাইটেল রয়েছে ভাগ্য আল্লাহ কর্তৃক নির্ধারিত। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, আর সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও একটু সাপোর্ট করে দিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে। ডিসক্রিপশন বক্সেই আমাদের ফেসবুক লিঙ্ক এবং ইনস্টাগ্রাম লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে তোমরা কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আমরা রিপ্লাই করব, আর কমেন্ট বক্সে জানাবে ভিডিওটা কিরকম লাগলো। হ্যাঁ, তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরো কথা হবে। দেখি কো এদিকে পুরা কাজ না, এই যে কপাল ভালো, কে কপাল না আপনি ভালো আছেন? দেখি আপনি লাড়ি দেখি, আরে তো হাতে ওই যে ধরেন না লাড়ি নাই, এগুলো কত আমি কিনে দিব, ওগুলো 500-600 টাকা, ওগুলো একটু কিনে নিয়ে আমি টাকা দিয়ে দিই। আপনি কিনবেন না, আপনি তো কই কইতে কিনবেন? আরে এখন তো আমার বাড়িতে একটা আছিল, ওটা নিয়ে এলে দরকার ভালো ছিল, আমি যদি জানতাম আপনার দরকার তাহলে তো আমি নিয়ে আসতাম। ধরেন দেখি আমার তো কয় টাকা আছে, আমার তো বেশি টাকা তো নাই, থাক না থাক। হ্যাঁ না থাকলো থাক, আল্লাহ চালাইব। ধরেন কি কয় এই যে টেকা আছে, আরো আপনি রমজানের বাড়িতে বাজার আছে নি, বাড়িতে ইফতারের বাজার টাজার আছে নি? না বাজার নাই। এগুলো কি আলু? আলু দেখি, এ আলু কি আছে আরে, বিশ্বাস না না বিশ্বাস করি, তারপরও দেখলাম কতগুন ও বেরিত খুজা আছে ইফতার করে খাওয়ার লাগি আমার তো। হ্যাঁ ওই বতরা তো খাওয়ার লাগি, বতরা তো খাওয়ার লাগি। আপনি মুরব্বী মানুষ, আপনি গরুর গোস্ত দিয়ে ভাত খাবেন? গরুর গোস্ত সম্পূর্ণ নাই, মুরগির গোস্ত খাবেন? গরুর গোস্ত কত কি জানি জানি না, আমি যারা কিনে জানি। আপনি কিনবো কিনেন না, কবে কিনছেন গরুর গোস্ত, কবে কিনছেন? আমাকে গরুর গোস্ত গরুর গোস্ত কোন সময়? কোরবানির সময়, গত কোরবানির সময়। এখন তো সামনে আবার কোরবানি আয় করতেছে, এর মধ্যে আর গরুর গোস্ত খান না? মুরগির গোস্ত কিনবেন? আরে না না, আপনি পুরা কপাল না, আপনার কপাল ভালো। দেখি কো এদিকে, এই যে কপাল ভালো, কে কপাল? আরে না থাক, সবার কপাল ভালো, বুঝছেন? আমার সব নেন নেন নেন, আরে নেন এদিকে 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 নেন, এগুলো নেন।
আমি আপনার জন্য আলহামদুলিল্লাহ ভাই, আমি আপনার লেগে রুজি করছি। আসি তাহলে আমরা। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম। জানাবেন, সমস্যা নেই, জানতেন আপনার। ফিরোজ ভাইকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন যে সমস্ত ভিডিও গুলো দেখেছি, সেখানে দেখেছি যে মানুষকে কিভাবে উনি হেল্প করছেন, আর আজকের ভিডিওতেও সেটাই। এবং মানুষ, সত্যি প্রচুর মানুষ রয়েছে যারা ভীষণ কষ্টে রয়েছে এবং তারা ভীষণ নিডি, ভীষণ পরিমাণে। আজকে তাদের অন্নের সংস্থান হয় না, আজকে তাদের বস্ত্রের সংস্থান হয় না, আজকে তাদের শিক্ষা দীক্ষা যা রয়েছে সমাজে, সামাজিক মানে আচার অনুষ্ঠান করার মতো সাধ্য নেই, সেই সমস্ত মানুষকে যদি হেল্প করা যায় আমার মনে হয় ভেতর থেকেও খুব আনন্দ পাওয়া যায়, এবং যে সেরোটোনিন হরমোন রয়েছে সেটাও কিন্তু নিঃসৃত হয়। তো এই ধরনের কাজ করলে কিন্তু এই সমস্ত জিনিসগুলো হয়। প্রতিবারই বলি যে হেল্পের মতো খুশি আর কিছুতে হয়তো বা নেই, হয়তো বা মানে যে প্রশান্তি রয়েছে, যে খুশি রয়েছে, মানে মানুষকে হেল্প করলে, সাহায্য করার আনন্দটাই আলাদা একদম। মানুষকে হেল্প করলে দেখ শুধু খুশি হয়তো অনেক কিছুতে পাওয়া যায়, ঠিক আছে, আমি খুশি হয়ে গেলাম, মানে একটা কেউ আমাকে প্রেজেন্ট করলো বা হয়তো আমি যেটা চাইছি একটা ফোন চাইছি সেটা পেয়ে খুশি হয়ে গেলাম, সেটা শুধু হয়। কিন্তু কাউকে, কোনো নিডি পার্সন এবং তাকে সত্যি আমি মন থেকে মানে কিছু দিচ্ছি এবং হেল্প করছি, এটা আমার যদি মানসিকতা থেকে থাকে তাহলে কিন্তু একটা খুশি তো থাকেই, তার সাথে যে প্রশান্তি, প্রশান্তি আনন্দ খুশি একটাই, কিন্তু যে প্রশান্তি যে না কিছু করলাম, এই প্রশান্তিটা কিন্তু অন্য কিছুতে থাকে না, এবং সাথে খুশিটা এক্সট্রা থাকে। তো এই জিনিসটা কিন্তু পাওয়া যায়, এবং এটাই মনে হয় মানুষকে আরও বেশি দিন বাঁচতে সাহায্য করে এবং আরও ভালো রাখে। আমি মনে হয় যে এই ধরনের কাজ করতে থাকলে একটা মানুষ নিরোগ হয়ে অনেক দিন বেঁচে থাকতে পারবে, ঠিক আছে, তার শরীরে কোনো রোগ থাকবে, কারণ একটা মানুষ যদি হাসি খুশি থাকে এবং এই যে পিস অফ মাইন্ড যেটা, সেইটা যদি কারোর ভেতরে থাকে তাহলে কিন্তু আমার মনে হয় না তার মধ্যে কোনো রোগ ধরতে পারবে বা বয়সের ছাপ তার মধ্যে তাড়াতাড়ি আসবে, একটু লেট হবে, আসলেও মানে মানুষ যখন জন্মেছে তখন তো সে বয়স হবেই এবং মারাও যাবে, কিন্তু সেটা লেট হবে আমার মনে হয়। যেটা মানে এইটা আমি খুশি হব যে অন্যের জন্য আমি কিছু করছি, কিছু করতে পেরেছি একদম। এই যে একটা বিরাট একটা কিন্তু বুক নিজেরও গর্ব করে, যাদের জন্য করছে তাদের আশীর্বাদ তো আছে, আশীর্বাদ তো রয়েছে, এবং গর্বটা আমি বলছি না যে সবার কাছে জাহির করার মতো গর্ব, কিন্তু এটা যে একটা ভেতর থেকে যে প্রশান্তি, ভেতর থেকে যে একটা বড় ভাব মানে বড় লাগা, এটা অটোমেটিক্যালি, এটা আমি বলছি না যে বড় ভাব নিতে হবে, মানে ঠিক আছে, একটা ফিল করা যে না আমি কিছু করতে পারলাম, আমি এই বড় হওয়ার কথাটা বলছি, আমি যে মানুষটাকে নিঃস্বার্থ হয়ে আমি কিছু করতে পারলাম, তো সেই ভালো লাগা, সেই প্রশান্তিটা কিন্তু এই ধরনের মানে কাজ করলে তবেই পাওয়া যায়। ফিরোজ ভাই সেগুলো আজকে দীর্ঘ বছর ধরে করে যাচ্ছে, দু বছর আড়াই বছর আমার মনে হয় হয়ে গেল সেই কাজগুলো করছে, এবং খুব ভালো লাগে যে মানুষগুলো এত দরিদ্র যে তারা সত্যি মানে খেটে খায়, এবং খেটে খাওয়া বলে না, মানে আমার মনে হয় যে মাঝে মধ্যে তারা খেতেও পায় না, খাটার পরেও খেতে পায় না, তো সেই মানুষগুলোকে হেল্প করার আমার তো মনে হয় ঈশ্বর অনেক কিছু ভেবে রেখেছে তাদের জন্য, ঠিক আছে, যারা এই হেল্পগুলো করে, যে তার কাছে যতটা আছে সে তাকে ততটা দিয়ে সাহায্য করার চেষ্টা করে একদম। তো ভীষণ ভালো লাগে এই ধরনের ভিডিও দেখতে, এবং মন থেকে খুশি, একটা আনন্দ, একটা কি বলবো, একটা খুব সুন্দর মানে এটা মনে হয় যে আমরাও যদি পারতাম
অনেক সময় মন থেকে বলা যায় না, মানে মুখে বলা যায় না সেই সমস্ত ফিলিংস গুলো, সেইগুলো এখন ভিড় করছে, ঠিক আছে, মনের ভিতরে, যে যেগুলো আমি মুখে বলতে পারছি না। তো সেই ফিলিংস সত্যি এসে যায়। এবং ফিরোজ ভাই যেগুলো করছে অসাধারণ কাজ, অসাধারণ কাজ, আমরা করতে, আমরাও যদি করতে পারি আমাদেরও নিজেকে ধন্য মনে হবে, ঠিক আছে। কিছু কিছু, হ্যাঁ, কিছু কিছু সময় করি, খুব মানে সেটা রেয়ার হয়, হয়তো বা সুযোগ পেয়ে যায় পাই না, কারণ আমাদের যে ব্যবসা রয়েছে সেখান থেকে হয়তো বেরোতে পারি না, বা ব্যবসার খাতির মানে দোকানে কেউ আসলে বা ব্যবসার খাতিরে কেউ আসলে তখন হয়তো হেল্প পাওয়া যায়, কিন্তু বাইরে বেরিয়ে মানুষকে করাটা খুব চাপের হয়ে যায় আমাদের, মানে প্রতিদিনই একই ধরনের আমাদের রুটিন। তারপরেও অবশ্যই চেষ্টা করি কিছু হেল্প করার, এবং শুধু মানুষ না, জীবজন্তু যেগুলো রয়েছে রাস্তাঘাটে, কুকুর টুকুর, সেগুলোকেও কিন্তু বিভিন্নভাবে হেল্প করা, হেল্প বলতে গিয়ে খাওয়ানো যায়, তাদের আর হেল্পের কী দরকার, বেশি খুব বেশি দরকার হয় না, তাদের সামান্য পরিমাণ খেতে দিলেও তারা ভীষণ খুশি। তারা আজকে দু তিন দিন যদি তুই খেতে দিস, ঠিক আছে, সেই কুকুরটা কিন্তু ঠিক টাইমে তোর কাছে এসে হাজির হয়ে যাবে, এবং ল্যাজ নাড়াতে থাকবে বা সামনে মানে উঁচু হয়ে বসে থাকবে, ভীষণ ভালো লাগে। আমি বেশ আছে কিছু কুকুর আছে যাদের, হ্যাঁ, ওকে খেতে দিই প্রত্যেক দিন রাত্রিবেলায়, একদম একটা শব্দ করতে হয়, যদিও মানে অন্য জায়গায় থাকে তো সেই জন্য একটা শব্দ করতে হয়, ঠিক ওই শব্দ শুনে কিন্তু চলে আসে টাইমে, এবং যদি আমার একটু মানে দেরি হয় তাহলে ঠিক ওই টাইমে এসে সামনে এসে বসে থাকবে, ঠিক আছে, আমার চোখের দিকে তাকিয়ে, এবং তখন মানে যদি আমি না দিই ভীষণ খারাপ লাগে, মানে ওই যে দেবো না ভাবাটাই খুব কঠিন হয়ে যায়, কারণ ওর মুখটা এত মায়াবী হয়ে থাকে, যে এত করুণায় ভরা থাকে যে ওকে দিতেই হয়, ঠিক আছে। তো এই এই জিনিসটা খুব ভালো লাগে আমার। তো তোমরাও করে দেখো যদি সম্ভব হয়ে হয়। অনেকেরই হয়তো 5 টাকা খরচ হবে একটা কুকুরকে খাওয়াতে, 5 টাকা 10 টাকা বড় জোর খরচ হতে পারে, একটা বিস্কিটের প্যাকেট, একটা কিছু, একটা পাউরুটি কিনে খাইয়ে দিলে দেখবে সেটার মতো মানে সে যে ভালো বাঁচতে শুরু করবে, সেই জিনিসটা কিন্তু ভোলার নয়, এবং মানুষকে হেল্প করতে পারলে তো অবশ্যই খুব ভালো। যদিও কিছু মানুষ থাকে যারা হেল্প করার পরেও ভুলে যায় এবং সেটা ঘুরিয়ে ক্ষতি করতে চায়, ঠিক আছে, তো এই ধরনের মানুষও থাকে। যাই হোক, সেটা বাদ দিলাম, আজকে যে ভিডিও দেখলাম সেটার উপরেই কনসেন্ট্রেট করা উচিত। তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে জানিও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন্ড।